এই অনুভূতিটা ব্যক্ত করার মতো না, মানে আমি ভাষায় যে প্রকাশ করব সে ভাষাটা আসলে নেই, এটা শুধুই একটা অনুভূতি। আমি যতটুকু চেয়েছিলাম তার চেয়েও অনেক গুণ বেশি করে ফেরত পেয়েছি। আমি ক্যাম্পাসকে মিস করতে চাই না একদমই, আমি ক্যাম্পাসেরই হয়ে থাকতে চাই সারা জীবন। আমি আসবো যাবো, কখনো আমি ভাবতে দিব না নিজেকে যে আমি ক্যাম্পাসের থেকে চলে গেছি। ইনশাল্লাহ আমি আসা যাওয়ার মধ্যে থাকবো, ক্যাম্পাসের সাথে বন্ডিং আমি বজায় রাখতে পারবো। জাতির প্রত্যাশার কথা বললে বলবো আমাদের অনেক কমতি আছে, যেটা কাটিয়ে উঠলে হয়তোবা আমরা প্রত্যাশার লেভেলটা আমাদের আরও মানে বাড়াতে পারবো। গবেষণা ক্ষেত্রে যদি বলি, আমরা অনেক বেশি চাকরির বাজার বা বিসিএস মুখী চিন্তা ভাবনা করছি, গবেষণার দিকটা আমাদের ফাঁকাই পড়ে যাচ্ছে। তো এই দিকটায় মনে হয় যদি আমরা আরেকটু ইম্প্রুভ করতে পারতাম, আমরা বৈশ্বিক যে একটা শিক্ষা ব্যবস্থা সেটার সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তাল মিলিয়ে তখন চলতে পারতাম আমরা। যদি আমার দৃষ্টিতে বলি আমি, যে আমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনা সেটা থেকে আমরা অনেকখানি দূরে চলে গিয়েছি। দেখা যাচ্ছে যে আমরা পড়ছি একটা বিষয় নিয়ে, কিন্তু সেই বিষয়ের প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা ওই চাকরির যে গদবাথা পড়ালেখা সেটা নিয়েই ব্যস্ত থাকছি। তো বিষয়ভিত্তিক যে একটা অভিজ্ঞতা কিংবা আমাদের যে এক্সপার্টাইজ সেটা কিন্তু নেই। পাবলিকের বিশ্ববিদ্যালয় বলা হয় এই কারণেই যে আমাদের ক্যাম্পাসটা একটা একদম ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, যে জায়গায় যান এইটা পাস করেই আপনাকে যেতে হবে, এই কারণে এটা পাবলিকের বিশ্ববিদ্যালয় বলা হয়। তবে আমার মনে হয় যে আমাদের নিরাপত্তার স্বার্থে, পড়াশোনার স্বার্থে সব কিছু মিলিয়ে যদি আরেকটু সংরক্ষিত করা যেত তাহলে সেটা আমাদের জন্য ভালো হতো। আমি যদি বলি সমস্যাগুলোর কথা, সমস্যার মূল কথা আমি বলবো হলে আবাসিকভাবে সিট পেতে যে একটা হেনস্থার শিকার হতে হয় আমাদের, সেটার আমি আশু উন্নতি এই অবস্থা থেকে উত্তরণ যাতে করতে পারি সেটারই আশা রাখি আমি কর্তৃপক্ষের কাছে, প্রশাসনের কাছে। রাষ্ট্রপতি বলেছেন আমাদের দেশ ও দশের স্বার্থে এগিয়ে যেতে হবে, শুধু নিজের দিকে চিন্তা করলে হবে না। উনিও সেম আমি যে কথাগুলো বললাম আজকে, আমার কথা আমার বক্তব্যগুলো কিন্তু রাষ্ট্রপতির যে ভাষণ সেটা দিয়ে প্রভাবিত, সত্যি কথা যেটা উনি এই কথাগুলোই বলেছেন যে আমরা অনেক বেশি চাকরির বাজারমুখী বিসিএস মুখী হয়ে যাচ্ছি, যেটা আমাদের হওয়া উচিত না। বিশ্ববিদ্যালয় ভিত্তিক এই যে এতগুলো বিষয় নিয়ে আমরা পড়াশোনা করছি, বিষয়ভিত্তিক যদি আমরা একজন অভিজ্ঞ লোক দরকার হয় আমাদের, সেরকম কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। তো আমার মনে হয় এদিকে আমাদের আরেকটু নজর দেওয়া উচিত। সিজিপিএ একটা ম্যাটার, সিজিপিএ তো একটা অবশ্যই নির্ধারক, তবে এর পাশাপাশি অন্যান্য যে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলেন বা গবেষণাকর্ম বলেন, আর্টিকেল বলেন, সেগুলোও প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি। আসলে এটা তো যারা শিক্ষার মান নির্ধারক, যারা অনেক উঁচু পর্যায়ে আছেন তারা এগুলো নির্ধারণ করেন। তবে অবশ্যই বৈষম্য তো আছেই, আমাদের পাবলিক ইউনিভার্সিটি এবং বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানের মধ্যে বৈষম্য আছে, এটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারলে আমরা এটার ভালো একটা সুফল পাবো।